এক টাকার জন্য হেলপারের লাথি দিয়ে চলন্ত বাস থেকে পড়ে মাথায় গুরুতর আঘাতে এক যাত্রী, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে জিএসসি মোড়ে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, রাজু, চট্টগ্রামে কিন্তু গত 25 তারিখ একটি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে। মাত্র 1 টাকার জন্য হেলপার যাত্রীকে বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়ার পর একদিন পর সেই যাত্রীর মৃত্যু হয়। সেই হত্যার প্রতিবাদে কিন্তু যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে মানববন্ধন শুরু হয়েছে চট্টগ্রামের জিসি মোড় এলাকায়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি, যাদেরকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবি। আপনি হয়তো জানেন গত বৃহস্পতিবার রাতে কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাওয়ার পথেই কিন্তু মাত্র 1 টাকার জন্য কিন্তু টাকা নিয়ে কথা কাটাকাটি হয় হেলপার এবং যাত্রীর সাথে। তখন কিন্তু 1 টাকার জন্য লাথি মেরে চট্টগ্রামের জিসি মোড় এলাকা তাকে ফেলে দেয়। এইটা সেই জিসি মোড় যেখানে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে স্বজনরা এখানে মানববন্ধন করছেন এবং যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে এবং তারা সেই এখান থেকে দাবি জানাচ্ছেন। যাদেরকে আটক করা হয়েছে অর্থাৎ হেলপার বাসকে যাদক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন যে এই যে যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সে পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছেন। এখানে সর্বস্তরের মানুষ এবং তার জসিম উদ্দিনের যে মা, যে যাত্রীর মৃত্যু হয়েছে, জসিম উদ্দিনের মেয়ে, জসিম উদ্দিনের স্ত্রী এবং তার এলাকার জনগণ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সবারই একটি দাবি, এই যে মর্মান্তিক একটি ঘটনা, মাত্র 1 টাকার জন্য লাথি মেরে বাস থেকে ফেলে দেওয়া, এটি কত রকম বর্বর, কত রকম জঘন্য এবং কত রকম মর্মান্তিক ঘটনা। এবং এই যে এরকম ঘটনা শুধু আজকে একদিন না, এরকম অনেকবার হয়ে আসছে এখানে। তারপরেও কিন্তু প্রতিবারেও কিন্তু এরকম বাস থেকে, বাসের নিচে চাপা পড়ে, বাসের মাসে হাত আটকে অনেক দুর্ঘটনা ঘটেছে কিন্তু তার বিচার হয় না। এবং তারা বলছেন যে এইরকম যেন আর কখনো না হয় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এখানকার যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এবং তাদের একটাই দাবি, পাশাপাশি যে পরিবার রয়েছে সেই পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানববন্ধনের সর্বশেষ তথ্য, 1 টাকার জন্য বাস থেকে লাথি মারিয়ে ফেলে দেওয়া জসিমউদ্দিনের পরিবার এবং যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। রাজু, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।